নিরাপদ সড়ক চাই কিশোরগঞ্জ জেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সাবেক ব্যাংকার ফিরোজউদ্দিন ভুঁইয়া পুনরায় সভাপতি ও সাংবাদিক মোহাম্মদ ফারুকুজ্জামান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া মোহাম্মদ শহীদুল ইসলাম খোকন সাংগঠনিক সম্পাদক ও প্রকৌশলী কামরুল হাসান বাদল অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন। 27 জানুয়ারি শনিবার সন্ধ্যায় জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে সংগঠনের সাধারণ সভায় এই কমিটি গঠন করা হয়। সাধারণ সভায় সভাপতিত্ব করেন নিরাপদ সড়ক চাই কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি ফিরোজউদ্দিন ভুঁইয়া। এতে সম্পাদকীয় প্রতিবেদন উপস্থাপন করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুকুজ্জামান। সংগঠনের সদস্য অ্যাডভোকেট শাহ আশরাফ উদ্দিন দুলালের সঞ্চালনায় এতে অন্যদের মধ্যে নিরাপদ সড়ক চাই কিশোরগঞ্জ জেলা শাখার উপদেষ্টা সিনিয়র আইনজীবী বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নাসির উদ্দিন ফারুকী, জেলা পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক মো আ লতিফ, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোসাম্মদ মাসুমা আক্তার, জেলা ইট ভাটা মালিক সমিতির সভাপতি আলহাজ খালেকুজ্জামান, সংগঠনের সদস্য মোহাম্মদ রুহুল আমিন, মিজানুর রহমান রিপন, সাংবাদিক আলী রেজা সুমন, মোহাম্মদ আনিসুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। সভায় নিরাপদ সড়ক চাই কিশোরগঞ্জ জেলা শাখার বর্তমান কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠনের জন্য জেলা কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি কণ্ঠশিল্পী মোহাম্মদ আবুল হাশিমকে প্রধান করে 3 সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়। অন্য 2 নির্বাচন কমিশনার হলেন সমাজকর্মী ও রাজনীতিক মোহাম্মদ আব্দুর রহমান রুমি ও সাংবাদিক প্রদীপ কুমার সরকার। প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আবুল হাশিম উপস্থিত সকল সদস্যদের সম্মতিতে কণ্ঠ ভোটের মাধ্যমে নতুন কার্যকরী কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও অর্থ সম্পাদক এই 4টি পদে নির্বাচিতদের নাম ঘোষণা করেন। ঘোষণা করা হয়েছে আর আমাকে নির্বাচন কমিশন দায়িত্ব দিয়েছেন এবং আমার সঙ্গে আরো 2 জন নির্বাচন কমিশন হিসেবে থাকবেন, আমার প্রাণপ্রিয় আব্দুর রহমান রুমি ভাই এবং আমার আরেকজন খুবই প্রাণপ্রিয় মানুষ সাংবাদিক শিক্ষক প্রদীপ কুমার সরকার। নিরাপদ সড়ক চাই কার কাছে? চাই আমরা চাই কার কাছে? এই সড়কটি কার? এই সড়কের মালিক কে? এই সড়কটা ওয়ার মালিক তারা কোথায়? চাই তো কার কাছে? আমরা বলতে পারি যে এই সড়কের মালিক সরকার, তাহলে আমরা সরকারের কাছে চাই। সরকার কাদেরকে নিয়ন্ত্রণ করে? সড়কে চলে কি গাড়ি চলে? তাহলে সেই গাড়ির যারা চালায় তাদের সঙ্গে কি আমাদের সম্পর্ক আছে? তাদেরকে কি আমরা নিয়ে আসছি? তাদেরকে আমরা বলেছি কিভাবে গাড়ি চালাতে হবে?